আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব অনুক্রম এবং ধারা চ্যাপ্টার। তোমাদের বইয়ে দেখবো অনুশীলনীর পাঁচ নম্বর যে অঙ্কটা রয়েছে শখের খালি ঘরগুলো পূরণ করা, এই পাঁচে ছয় নম্বর কোর্সি নিয়ে আজকের পর্বটা আলোচনা করবো। বাচ্চা লক্ষ্য করে সরাসরি বোর্ডের দিকে দেখো যে অনুক্রম এবং ধারা চ্যাপ্টার পাঁচ নম্বর অঙ্কটা যে শখের খালি ঘরগুলো পূরণ করো। বাবারা দেখো যে এখানে কি কি আইটেম বা কি ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন ক্রমিক নাম্বার দেওয়া আছে ছয় নাম্বার, অর্থাৎ পাঁচ পাঁচের ছয় নাম্বার অঙ্ক এখানে দেওয়া আছে। প্রথম পদ 12 এবং সাধারণ অনুপাত আর এর মান কিন্তু দেওয়া নেই। পদ সংখ্যা এন এইটাও দেওয়া নেই, তবে দেওয়া আছে কি এন তম পদের মান হচ্ছে 768 এবং ধারাটির সুমিষ্টি দেওয়া আছে 1524। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এন তম পদ এবং ধারাটির সুমিষ্টি যে এসএনটা দেওয়া আছে, এই দুইটা মান থেকে এবং প্রথম পদ ব্যবহার করে আমাদের সর্বপ্রথম সাধারণ অনুপাত আর নির্ণয় করব। আর আর নির্ণয় করতে পারলেই আমরা কিন্তু পদ সংখ্যা ভেরিয়ে দিলি ভাবে আর নির্ণয় করতে পারবো। বাচ্চা লক্ষ্য করো, আমরা এখন অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা দেখো সলিউশন যে দেওয়া আছে, দেওয়া আছে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 12। বাচ্চা দেখো প্রথম পদ এ সমান 12, এবং এখন দেখো প্রথম পদ এ সমান 12 দেওয়া আছে। আমরা চাইলে কিন্তু এই ধারাটির যে সমষ্টি আছে যে এস এন, এটা থেকে আমরা এটা এবং এন তম পদ ব্যবহার করে কিন্তু আমরা আর এর মান নির্ণয় করতে পারি। চলো আমরা জানি, বাচ্চা লক্ষ্য করো, আমরা জানি যে এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, বাচ্চা দেখো এন সংখ্যক পদের সমষ্টির মান দেওয়া আছে হচ্ছে 1524। এখন কি করবো আমরা, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর ইজ ইকুয়াল টু 1524। বাচ্চা দেখো এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর, এবং সমষ্টির মান দেওয়া আছে কত 1524। এখন লক্ষ্য করো বাবারা যে এ এর মান কিন্তু প্রশ্নতে দেওয়া আছে, দ্যাট ইজ 12 গুণন ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর ইজ ইকুয়াল টু 1524। এখন কি করতে হবে, এই যে 12 দেখো এই পাশে গুণ অবস্থা আছে, তাহলে সমান সমান ওই পাশে গিয়ে অবশ্যই ভাগ হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর ইজ ইকুয়াল টু 1524 ডিভাইডেড 12। তাহলে 1524 ডিভাইডেড 12, এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে এটা পেয়ে যাবে 127। সো আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর ইজ ইকুয়াল টু 127। এটা ইকুয়েশন নাম্বার এক। বাচ্চা লক্ষ্য করো এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশন থেকে আমরা এই ইকুয়েশনটা তৈরি করলাম বাবারা। এখন কি করতে হবে, এন তম পদ কিন্তু দেওয়া আছে। বাচ্চা দেখো এন তম পদ আবার, অর্থাৎ আমরা আবার লিখতে পারি যে আবার এন তম পদ, দ্যাট ইজ এন তম পদ, এটার মান দেওয়া হচ্ছে 768। আচ্ছা এন তম পদের সূত্র কি, গুণোত্তর ধারার এন তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 768। আচ্ছা বাচ্চা লক্ষ্য করো এর মান কিন্তু দেওয়া আছে কত 12, রাইট? সো এটাকে আমরা ভেঙে লিখতে পারবো আর টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 768, রাইট? এই যে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে সূচকের নিয়ম থেকে আমরা লিখতে পারবো আর টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ আর ইনভার্স ওয়ান। এখন এটাকে আমরা কি করবো, এই যে 12 আছে এই 12 দ্বারা 768 কে আমরা ভাগ করবো। বাচ্চারা 12 দ্বারা 768 কে আমরা কি করবো, ভাগ করবো। এই 12 দ্বারা যদি 768 কে আমরা ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো হচ্ছে 64, অর্থাৎ আর টু দি পাওয়ার এন আর আর ইনভার্স ওয়ান মানে কি ওয়ান ডিভাইডেড আর ইজ ইকুয়াল টু এই যে 12, ওই পাশে দেখা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে সরাসরি আমরা উত্তর লিখতে পারবো 64, রাইট? এই যে 12 দেখো এই পাশে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে পাবো 64। এখন কি হবে, এ আরটার সাথে গুণ করবো। সো আমরা লিখতে পারবো আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 64 আর। তাহলে আর একটা ইকুয়েশন আমরা পেলাম আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু 64 আর, এটা ইকুয়েশন নাম্বার কত 2।
এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সাধারণ অনুপাত আর নির্ণয় করতে বলেছে, সুতরাং দেখো এই যে আর টু দি পাওয়ার এন টা আমরা যেটা পেয়েছি, এই আর টু দি পাওয়ার এন এর মান কিন্তু আমরা এই যে এক নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারি। সো আমরা লিখতে পারবো যে যে আর টু দি পাওয়ার এন এর মান, আর টু দি পাওয়ার এন এর মান, এন এর মান এক নং ইকুয়েশনে বসিয়ে পাই। বাবার দেখো এক নম্বর ইকুয়েশনে যদি আর টু দি পাওয়ার এন বসাই, তাহলে আর টু দি পাওয়ার এন এর মান কিন্তু 64 আর। সো আমরা লিখতে পারবো 1 মাইনাস 64 আর ডিভাইডেড 1 মাইনাস আর ইজ ইকুয়াল টু 127, রাইট। এই যে দেখো আর টু দি পাওয়ার এন, আমরা যে মানটা বের করলাম যে আর টু দি পাওয়ার এন, এইটার ভ্যালু হচ্ছে এই যে ইকুয়েশন নাম্বার একে আমরা জাস্ট আর টু দি পাওয়ার এন এর পরিবর্তে আমরা এই মানটা অ্যাপ্লাই করলাম। এখন কি করবো, এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আর এর মানটা পেয়ে যাবো। সো আমরা এটাকে লিখতে পারবো যে 1 মাইনাস 64 আর এইটা দ্বারা এটাকে গুণ করলে 127 মাইনাস 127 আর, রাইট। এই যে 127 দ্বারা এটাকে গুণ করলে নিচে কিছু নেই মানে এক আছে, 127 দ্বারা 1 কে গুণ করলে 127 এবং 127 দ্বারা আর কে গুণ করলে আমরা কত পাবো, মাইনাস 127 আর। এখন কি করবো, আর গুলো এক পাশে লিখি, তাহলে মাইনাস 64 আর আর মাইনাস 127 আর যদি সমান সমান এই পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো 127 আর ইজ ইকুয়াল টু 127 আর প্লাস ওয়ান এই পাশে দেয় মাইনাস ওয়ান। বাচ্চা লক্ষ্য করো, তাহলে এই লাইনটা আমরা কি লিখতে পারবো, 127 থেকে 64 যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো হচ্ছে 63, 63 আর ইজ ইকুয়াল টু 126। বাচ্চা লক্ষ্য করো 63 আর ইকুয়াল টু 126। এখন আমরা কি করবো, এই আর রেখে দিলাম, অতএব আর ইজ ইকুয়াল টু 126 ডিভাইডেড 63। সো আমরা সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম 63, 126 কে 63 দ্বারা ভাগ করলে 2 হবে। সুতরাং দেখো আমরা খুব ইজিলি ভাবে কিন্তু আমরা কি করতে পারলাম বাচ্চারা, সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান কিন্তু আমরা 2 পেয়ে গেলাম, অর্থাৎ এই ঘরটা আমরা সলভ করতে পারলাম। এখন আমাদের কি করতে হবে, পদ সংখ্যা নির্ণয় করতে হবে। বাচ্চারা কি নির্ণয় করতে হবে, পদ সংখ্যা, দ্যাট ইজ পদ সংখ্যা হচ্ছে n, রাইট। পদ সংখ্যা হচ্ছে কি n। তাহলে আমরা কি করতে পারি যে এই যে দেখো আর এর মান যেটা আমরা 2 পাইছি, এটা কিন্তু আমরা 2 নম্বর সমীকরণ যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভেরি ইজিলি ভাবে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আমরা এখন লিখতে পারবো যে এইটা আমাদের না হলেও হচ্ছে, এখন যে এইটুকু দেখো যে আর এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বাচ্চা দেখো আর এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ এই যে দেখো বাচ্চারা যে আর এর মান কত আছে, 2, আর এর মান কত, 2, দ্যাট ইজ আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 64 গুণন আর এর মান কত, 2, রাইট। সো 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 100 কত হলো বাচ্চারা, 28। সো আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কত, 128। আর আমরা সূচকের নিয়ম থেকে জানি যে বেস যদি মিলে যায় তাহলে আমরা পাওয়ারটা লিখতে পারবো। সো এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 7, দ্যাট ইজ পদ সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা সলভ করতে পারলাম যে পদ সংখ্যা পেয়ে গেলাম হচ্ছে 7, অর্থাৎ এন এর মান হচ্ছে 7। এইভাবে কিন্তু আমরা এই পাশের 6 নম্বর অঙ্কটা খুব ইজিলি ভাবে সলভ করতে পারি। আশা করি এই ক্লাসটি তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।